ডিয়ার ভিউয়ার্স, এই পর্বে আপনাদের জন্য থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, বাংলা ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব খান, আর আমার সাথে আছে আমার এক ফ্রেন্ড, কুষ্টিয়ারি ফ্রেন্ড ভাই, নামটা একটু বলেন, রনি ভাই আছে আমাদের সাথে। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে আজ নিয়ে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। আর আমরা এখন আছি গড়াইল নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আমার আজকে ভিডিওটি একটি খুব ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। সো আমার ভিডিওটি দেখতে থাকুন। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে জেনে আসা যাক আমরা কীভাবে শিলাইদহ কুঠিবাড়িতে যাব। কুষ্টিয়ার শহর হতে অটোরিক্সা, সিএনজি ও ইজি বাইকের মাধ্যমে খুব সহজেই কুঠিবাড়িতে আসা যায়। আর আমরা এসেছিলাম অটোরিক্সায় করে। আর আমাদের অটোরিক্সার রিজার্ভ ভাড়া পড়েছিল 150 টাকা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে চলে এসেছি। আমার কুঠিবাড়ি গেটের সামনে আছে, আর গেটের সামনে এনে কুলফি বিক্রি করছে। কুলফি আপনারা এই কুলফি খেতে মিস করবেন না, খাচ্ছি। শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি। কুষ্টিয়া শহর থেকে 15 কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালী উপজেলায় অন্তর্ভুক্ত শিলাইদহ ইউনিয়নের খুরশেদপুরে কুঠিবাড়িটি অবস্থিত। ডিয়ার ভিউয়ার্স, আমরা রবীন্দ্র কুঠিরের গেটের সামনে আছি। আর আপনাদের ভিতরে প্রবেশ করতে হলে 20 টাকা টিকিট কেটে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। আর আমি এখন ভিতরে প্রবেশ করব, আশা করছি আপনারা আমার সাথে আছেন। জাদুঘরের গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 20 টাকা করে, তবে 5 বছরের কম হলে তাদের জন্য টিকিট প্রয়োজন হয় না। সার্কভুক্ত বিদেশি দর্শনার্থীর জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং অন্যান্য বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 100 টাকা। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত আধা ঘন্টার জন্য কেল্লাটি বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্য শুক্রবার জুম্বা নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা 2টা থেকে খোলা থাকে। শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি। কুষ্টিয়া শহর থেকে 15 কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালী উপজেলায় অন্তর্ভুক্ত শিলাইদহ ইউনিয়নের খুরশেদপুরে কুঠিবাড়িটি অবস্থিত। রবীন্দ্র কুঠিরের এই সাইটটি হচ্ছে অপোজিট সাইট। এই অপোজিট সাইট থেকে কুঠিরটি দেখতে এরকম দেখা যায়। আর কুঠিরটির পাশে বড় একটি খেলার মাঠ ছিল। আর এই আর পাশে কিছু গাছ আছে, আম গাছ আছে। মানে খুব নাইস, চমৎকার একটি পরিবেশ, আসলে ভাষায় প্রকাশ করার মতো না, খুব মনোরম একটি পরিবেশ। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলে জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। সে সময় এখানে বসে তিনি রচনা করেছিলেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি কাব্যর অনুবাদ কাজও শুরু করেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা রবীন্দ্র কুঠিরের ভিতরে চলে এসেছি। আর আমার পিছনে যে
বারান্দা যদি দেখছেন, এই বারান্দাতে বসে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সময় কাটিয়েছে, তার জীবনে অনেক কবিতা লিখেছে সেই বারান্দাতে বসে। 1958 সাল থেকে পঞ্চতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত আছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুটিবাড়িটি গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। পুরো ভবনটি এখন জাদুঘর হিসেবে দর্শকদের জন্য উন্মুক্ত। ডিয়ার ভিউয়ার্স, এই রবীন্দ্র কুটিরটি কুষ্টিয়া শহর থেকে 15 কিলোমিটার দূরে শিলিগুড়িতে অবস্থিত। আপনারা যদি কুষ্টিয়াতে আসেন অবশ্যই একবারের জন্য হলেও এই রবীন্দ্র কুটির বাড়িটি ঘুরে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কুটিবাড়িতে রুম সংখ্যা 18, দরজা সংখ্যা 17টি, জানালা সংখ্যা 30টি। কুটিরবাড়ির তিনতলার কামরাটা ছিল কবিগুরুর লেখার ঘর। কবি এই ছাদের উপর বসেই সূর্যোদয়, সূর্যাস্ত ও জ্যোৎস্না উপভোগ করতেন। এখানে বসে কবি দু চোখে যে সমস্ত দৃশ্য তন্ময় হতো তা তিনি নিজেই বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকাশ করেছেন। জাদুঘরের নিচ ও দ্বিতীয় তলায় 16টি কক্ষে কবি রবীন্দ্রনাথ, শিল্পী বীরেন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সের বিচিত্র ভঙ্গির রবীন্দ্রনাথের ছবি রয়েছে এখানে। বাল্যকাল থেকে মৃত্যু শয্যা পর্যন্ত ছবি সংরক্ষিত আছে এখানে। এছাড়াও রয়েছে শিল্পকর্ম এবং তার ব্যবহার্য আসবাবপত্র দিয়ে পরিপাটি দিয়ে সাজানো। কবির ব্যবহারের জিনিসপত্র মতো এখানে আছে পল্টুন, আট বেহারা পালকি, কাঠের চেয়ার, টি টেবিল, সোফা সেট, আরাম চেয়ার, পালং ইত্যাদি প্রয়োজনীয় জিনিস। এই ঘরের জানালা দিয়ে এখন শুধু পদ্মাকেই দেখা যায়। আগে পদ্মা গড়ায় দুটো নদীকেই দেখা যেত। কবি রবীন্দ্রনাথ তখন ঘরে বসেই শুনতে পেতেন নদীর ডাক। কবি সুযোগ পেলেই ছুটে যেতেন পদ্মার বুকে ও গড়াইল নদীর বুকে। কখনো পদ্মার বুকে সাঁতরিয়ে তিনি আনন্দ উপভোগ করতেন। ডিয়ার ভিউয়ার্স, কুষ্টিয়া রবীন্দ্রনাথের কুঠিবাড়ি থেকে আজ বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আপনাদের ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।